ব্যাংক লাভার বললে ভুল হবে না, তবে ব্যাংক এডিক্টেড যদি বলো আমায় সেটা একদম পারফেক্ট আমার জন্য। এবার চলে আসবো আমার কিছু ব্র্যান্ডেড ব্যাগের কালেকশনে, যেগুলো হয়তো বা প্রাইস ততটা বেশি নয়, তবুও যতটুকুই হোক না কেন আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো চলো সেই ব্যাগগুলোতে যাই। ভাবলাম বাড়িতে যখন আছি তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি, আর শেয়ার করার আগে একটা জিনিস বলে দিই, আমার না ব্যাগ খুবই পছন্দ, হোক সেটা পিট ব্যাগ কিংবা শোল্ডার ব্যাগ, স্পেশালি শোল্ডার ব্যাগগুলো আমি বেশি প্রেফার করি। তো যাই হোক, সব ধরনের ব্যাগই আমার খুবই পছন্দ, ব্যাগ লাভার বললে ভুল হবে না, তবে ব্যাগ এডিক্টেড যদি বলো আমায় সেটা একদম পারফেক্ট আমার জন্য। আমার ভাই বোন বন্ধু বান্ধব সবাই জানে ব্যাগ কতটা আমি ভালোবাসি, যেখানেই যাই হোক সেটা ব্র্যান্ডেড হোক সেটা নন ব্র্যান্ডেড, ব্যাগের দোকান থাকলে আমি যাবই, ব্যাগের কালেকশন যেখানে আমি সেখানে, এটা সবাই জানে। তো যাই হোক, আর এরকম নয় যে আমি প্রচণ্ড ব্র্যান্ডেড ইউজ করি, হ্যাঁ ব্র্যান্ডেড জিনিসের লাইফ টাইমটা অনেকটা লং হয়, তবু যাই হোক অনেক সময় নন ব্র্যান্ডেড জিনিসগুলিও হয়তো আমি কিছুদিন ইউজ করলাম, ছ মাস সাত মাস আট মাস, তো যাই হোক। আর সবার জন্য যে সবসময় ব্র্যান্ডেড জিনিসগুলো অ্যাফোর্ড করা খুব বেশি পসিবল হবে সেটা আমাদের সবার লাইফে প্রযোজ্য নয়, সেটা আমিও জানি। যাই হোক, এবার আমার বাড়িতে তো খুব বেশি ব্যাগ নেই, যেগুলো আমি মানে সচরাচর ইউজ করি সেই ব্যাগগুলো আমার ওখানে থাকে। আর বাড়িতে যেই বড়ো সাইজের ব্যাগগুলো, মানে হয়তোবা ধরো কোথাও যাব আর আজকে যে ব্যাগগুলো দেখাবো সেটার মধ্যে একটা আমার ব্যবহার করা আর বাকি তিন চারটে একদমই নতুন, আমি এখনও ব্যবহার করিনি, হয়তোবা কয়েকদিন পরে করব। আর নতুন ব্যাগ যখন আমি ব্যবহার করি মানে আমি খুব এক্সাইটেড থাকি। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের সঙ্গে ব্যাগগুলো শেয়ার করি। প্রথমেই আছে এই ব্যাগটা, এই ব্যাগটা আমি নিয়েছিলাম কলকাতা শ্রীলেদার থেকে, মানে ব্যাগটার লেদারটা এত ভালো এত ভালো, আর ডিজাইনটা একদমই হালকার মধ্যে নিয়েছি, আর এই ব্যাগটা অফিস ইউজের জন্য একদম পারফেক্ট, ওই জন্য আমি এই কালারটা চুজ করেছি। আর লেদারের মধ্যে তুমি দেখবে যে এই টাইপের কালারগুলোই বেশি পছন্দ আমার অন্তত। তো যাই হোক, এটার ভেতরে একটাই চেইন আছে আর ব্যাগের স্পেসটাও অনেকটাই ভালো। তো এই ব্যাগটা শ্রীলেদার থেকে নিয়েছিল, আই থিঙ্ক এই ব্যাগটা কমই ছিল, আই থিঙ্ক 400 সামথিং নিয়েছিল শ্রীলেদার থেকে। আর তোমরা সবাই জানো যারা শ্রীলেদারের জুতো ব্যাগ ইউজ করো, শ্রীলেদারের মেটেরিয়ালস কতটা ভালো আর কতটা টিকসই হয়। তো এটা ছিল আমার প্রথম ব্যাগ, এটাও এখনও আমি একবারও ব্যবহার করিনি। তারপর যাচ্ছি নেক্সট ব্যাগে, এটা আমি অনেকবার ব্যবহার করেছি, এটা হলো একটা জয়পুরী ডিজাইনের ব্যাগ। এই ব্যাগগুলো আমার কাছে অনেক কালেকশন আছে, অনেক বাড়িতেও আছে ওইখানেও আছে, বাড়িতে হয়তো এটা ছাড়া আর একটা আছে ছোটো মতো, সেটাও দেখিয়ে দেব। এই ব্যাগগুলো আমার এতটা পছন্দ, আর এই ব্যাগটা আমার এক দিদিরও খুব পছন্দ হয়েছে, পরে ওর জন্য আমি খুঁজতে গিয়েছিলাম আরেকটা সেম কিন্তু পাইনি। তবে এই ব্যাগটার স্পেসটা একবার তোমাদেরকে দেখাই, এত ভালো স্পেস ব্যাগটার মধ্যে, এই দেখো এত ভালো স্পেস, মানে যদি তুমি এক দুদিনের জন্য কোথাও যাও সব কিছু এটার মধ্যেই হয়ে যাবে। আর এটার মধ্যে একটাই চেন, তোমরা যদি অর্গানাইজার যে বক্সগুলো থাকে সেই বক্সগুলো নিয়েও এই ব্যাগটা ব্যবহার করতে চাও তাহলেও ব্যবহার করতে পারো। আর এই ব্যাগটা ক্যারি করতেও খুবই ভালো, যেহেতু এই জায়গাটা এতটা ছোট, মানে এতটা না একটু ছোট, সেটা তুমি শোল্ডারেও নিতে পারবে আবার এসো এভাবে হাতেও নিতে পারবে, আমি তো শোল্ডারে নিতেই পছন্দ করি। তো এই ব্যাগটা মানে ওয়ান অফ মাই ফেভারেট ব্যাগ। এই ধরনের ব্যাগগুলো যারা খুব পছন্দ করো নিচে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আমার তো জয়পুরী ডিজাইনের ব্যাগ, জয়পুরী কিংবা রাজস্থানী ডিজাইনের ব্যাগ, কাপড় যেটাই বলো খুবই পছন্দ। এটা আমার ওই যে বললাম ওয়ান অফ ফেভারেট ব্যাগ, আমার কালারটাও আমার খুবই পছন্দ। তো চলো এবার যাওয়া যাক নেক্সট ব্যাগে। বলছিলাম যে জয়পুরী ডিজাইনের ব্যাগ আরেকটা হয়তো বাড়িতে আছে, তো সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হলো ছোট্ট সাইজের একটা ব্যাগ, এটা আমাকে মানে এটা আমি কিনিনি, এটা আমাকে কলকাতার আমার বড় মা মানে আমার বড় মাসি আমাকে দিয়েছিল। মাসিও জানে যে এইসব ডিজাইনের ব্যাগগুলো আমার খুবই পছন্দ, ওই জন্য মাসি দিয়েছিল যখন এসেছিলো। এটার স্পেসটা একটা ফোন পার্স জায়গা হয়ে যাবে, তার বেশি কিছু জায়গা হবে না। আর এখানে দুটো কম্পার্টমেন্ট আছে, এখানে একটা এখানে একটা।
এই ব্যাগটা আমার সত্যিই খুব পছন্দ। এইসব ধরনের এই ছোট ব্যাগগুলো, এই জয়পুরী কাজের ব্যাগগুলো আমার কাছে প্রচুর আছে, ওইখানেও আমার আছে, মানে প্রায় সবগুলোই ওইখানে আছে। তো ওইখানে যেদিন যাব আরও কিছু শেয়ার করব। এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা তো জয়পুরী কাজে, মানে জয়পুরী ব্যাগ নয়, তবু ডিজাইনটা কিছুটা এটার মধ্যে মানে জয়পুরীও বলতে পারো, আবার কিছু কলকা ডিজাইনও আছে সেগুলিও বলতে পারো, যেগুলো আমরা অনেক সময় কলমকারিও বলে থাকি। এই ব্যাগটাও আমার খুবই পছন্দ, মানে আমি একবার কি দুবার আমি ইউজ করেছিলাম, তারপর মার পছন্দ হয়েছে, তো মাকে বলেছি বাড়িতেই রেখে দিতে, যখন মার সুবিধা হয় মা ইউজ করবে। মাও অফিসে যায়, তো মারও প্রচুর ব্যাগ লাগে। আর এটা অফিসের জন্য নয়, যদি নর্মালি এক দু ঘন্টা কিংবা একবেলার জন্য তুমি কোথাও যাচ্ছ, এই ব্যাগটা ইজ ভেরি গুড। এটার মধ্যে দুটো কম্পার্টমেন্ট আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। দাঁড়াও স্পেসটা তোমাদেরকে দেখাই, এই দেখো স্পেসটা এত ভালো, এত ভালো, মানে অনেক জিনিস একসাথে হয়ে যায় এই ব্যাগটার মধ্যে। তো এই ব্যাগটার প্রাইসটা আমার মনে নেই, এই ব্যাগটাও ব্র্যান্ডেড নয়, নন ব্র্যান্ডেডই ব্যাগটা হয়তোবা, আমার এখন ঠিক মনে নেই। এবার চলে আসব আমার কিছু ব্র্যান্ডেড ব্যাগের কালেকশানে, যেগুলো হয়তোবা প্রাইস ততটা বেশি নয়, তবুও যতটুকুই হোক না কেন আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। তো চলো সেই ব্যাগগুলোতে যাই। এটা দেখো, এই ব্যাগটা আমার খুব পছন্দ, মানে এই ব্যাগটা আমি মায়ের জন্য নিয়েছিলাম, তো আমিও ইউজ করি, এখনও করিনি, মা একবার করেছে, হয়তো বা আমি নেক্সট টাইম ইউজ করবো। এটাও ছিল শ্রীলেদারের, আর এই ব্যাগটা যখন আমি কিনি দু তিনটে ব্যাগ একসাথে, এটার প্রাইসটাই ছিল আই থিঙ্ক, দাঁড়াও ট্যাগটা এখনও নেই, এটার প্রাইস ছিল 2700 সামথিং, আমার মনে আছে প্রাইসটা, কারণ ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছিল স্পেশালি মায়ের জন্য। তো এটার মধ্যে একটা পেছনে আছে একটা কম্পার্টমেন্ট, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর ব্যাগটার স্পেসটাও খুবই ভালো। এই ব্যাগটা মানে ওয়ান অফ মাই যেগুলো ব্র্যান্ডেড কালেকশন আছে সেগুলোর মধ্যে একটা। এই ব্যাগটা কিন্তু অফিস ইউজের জন্য খুবই ভালো, যদি ফর্মাল তুমি কোথাও যাচ্ছ সেটার জন্য খুবই ভালো। আর শ্রীলেদারের ব্যাগ, শ্রীলেদারের জুতো আমার অলওয়েজ খুবই পছন্দ, যখনই আমি কলকাতা যাই না কেন তখনই আমি শ্রীলেদারে আমি একবার যাবই, অতটা ভালো লাগে আমার শ্রীলেদারের মেটেরিয়ালসগুলো। এটা তো আই থিঙ্ক অনলাইনে পাবো না, কারণ শ্রীলেদার থেকে স্টোর থেকে নিয়েছিলাম আমি, যদি পেতাম তাহলে নিশ্চয়ই দিয়ে দিতাম। তো চলো বেশি কথা না বলে নেক্সট ব্যাগে যাই। এটা হলো আরেকটা ব্যাগ, মানে এটা আমার খুব কাছের, খুব কাছের। এটার প্রাইসটা দাঁড়াও বলে দিই, এটার প্রাইসটা হলো 3000 3999, মানে 3999 এই ব্যাগটা নিয়েছিল। এই ব্যাগটা নেওয়ার আগে না আমি অনেক কিছু ভাবছিলাম যে এত একটা দামি ব্যাগ নেবো না, কিন্তু কি করব, ওই যে বললাম যে ব্র্যান্ডেড হলেও জিনিস একটু দাম হলেও লাইফ টাইমটা অনেক লং হয়, তো সেই জন্য ব্র্যান্ডেড জিনিস কেনার আগে হয়তোবা আমরা একটু ভাবি, তবে কেনার পর আর আমাদের ভাবতে হয় না। এই ব্যাগটা মানে এত পছন্দ আমার, কি বলবো, দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এটার এখানে একটা কম্পার্টমেন্ট আছে, এটাও আমার কলকাতা শ্রীলেদার থেকেই নেওয়া। এইখানে আছে আরেকটা কম্পার্টমেন্ট, মা জানি না কী কী রেখেছে এটার মধ্যে। তো আরেকটা কম্পার্টমেন্ট আছে, এইখানে আছে, আর আরেকটা কম্পার্টমেন্ট এটার পেছনে আছে। আর এই ব্যাগটা না, মা বলো কিংবা আমাদের বয়সী বলো, সবার জন্যই ব্যাগটা একদম মানে কমফোর্টেবল, এত ভালো লাগে আমার ব্যাগটা, খুবই ভালো লাগে এটা, মানে ওই যে। আর আমার না সব ব্যাগই আমার বলতে পারো যে ফেভারিট, কারণ ওই যে বললাম যে আমি ব্যাগ এডিক্টেড, এত ভালো লাগে আমার ব্যাগ। তো এটা ছিল আমার কালেকশনগুলির মধ্যে যেটা একটু বেশি প্রাইস, মানে আমার কাছে মনে হয়, হয়তো অনেকের কাছে এটা কম মনে হতে পারে 4000 টাকা, কিন্তু 4000 টাকাটার ভ্যালিউ আমার কাছে অনেক বেশি। তো যাই হোক, এবার চলো যাই নেক্সট ব্যাগে, নেক্সট বলবো না, এটা আমার লাস্ট ব্যাগ। এটা হলো আমার মানে সব থেকে ফেভারিট, এই কালারের ব্যাগ আমার কালেকশানে
রাখবো অনেক দিন ধরে ভাবছিলাম, তো ফাইনালি এটা আমাকে বাবু চয়েস করে দিয়েছিল আর আমিও চয়েস করেছিলাম, কিন্তু নেব কি নেব না ভাবছিলাম, তারপর বাবুই বলল যে নিয়ে নাও। দাঁড়াও দেখাচ্ছি, আমি জানি না কালারটা ভিডিওতে এক্স্যাক্টলি আসছে কি না, এটা একটা ইয়েলো কালার, মানে হয়তোবা ভিডিওতে একটু লাইট আসছে কালারটা, আমি বুঝতে পারছি না, অনেকটাই লাইট আসছে কারণ আমি ভিডিও দেখে বুঝতে পারছি যে লাইট আসছে কালারটা। এটার কালার একদম ভাইব্রেন্ট ইয়েলো কালার, যেটা হয় যেটা আমরা মেয়েরা অলওয়েজ খুব পছন্দ করি সেই ইয়েলো কালারটা হলো এটা। এটার এটাও শ্রীলেদার থেকে, আমার অনেক ব্যাগই শ্রীলেদারের, কারণ শ্রীলেদার থেকে শ্রীলেদারে যখনই যাই আমি 3-4-5-6 ব্যাগ আমি একসাথে নিয়ে নিই। ওই যে ভিডিওতে তোমরা দেখতে পাও আমি অফিস যাওয়ার সময় যেই ব্যাগটা নিই সেটাও আমার শ্রীলেদার থেকেই নেওয়া, তো এক লাস্টে সেটা দেখিয়ে দেব। তো এটা এটার প্রাইস ছিল, ট্যাগটা দাঁড়াও একবার চেক করি ট্যাগটা আছে কি না, ট্যাগটা নেই। এটার প্রাইস ছিল আই থিঙ্ক 2159 or 2000, মানে অ্যারাউন্ড 2200-এর মধ্যে ছিল। আর ব্যাগটা আমার এত পছন্দ, এত পছন্দ মানে মাই ফেভারিট ওয়ান, এত ভালো লাগে ব্যাগটা, আমি একবারও ইউজ করিনি, কিছুদিন পর সময় আসছে ইউজ করব। এবার এটা আগরতলা যাওয়ার সময় ব্যাগটা সঙ্গে করে নিয়ে যাব, কারণ কিছুদিন পর আমার ব্যাগটার প্রয়োজন পড়বে, সেটাও তোমরা দেখতে পাবে। তো যাই হোক, এটার মধ্যে এখানে আছে দেখো ছোট একটা কম্পার্টমেন্ট দিয়েছে, আর এখানে আছে দুটো কম্পার্টমেন্ট, একটা এটা আর একটা এটা, আর এক একটা কম্পার্টমেন্টের স্পেসগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই খুবই ভালো স্পেস, আর ভেতরে তারা এই পকেট মতো একটা কম্পার্টমেন্ট করেছে, এটার মধ্যে উইদাউট চেইন করেছে, তবু যাই হোক স্পেসটা এত ভালো, মানে দুটোর স্পেসই খুবই ভালো। এটার ভেতরে আরেকটা চেইন দেওয়া কম্পার্টমেন্ট আছে ছোট, যেটা আমরা অনেক সময় টুকটাক জিনিস ইউজ করি। তো এই ব্যাগটা ছিল আমার, মানে যে ব্যাগগুলো দেখিয়েছে সব থেকে বেশি পছন্দের ব্যাগ আমার। তো যাই হোক, চলো আমার ব্যাগের কালেকশান শেষ। শেষ বলতে আরেকটা যেটা বলেছিলাম যে শ্রীলেদার থেকে নিয়েছি, যেটা আমি অফিসে ইউজ করি ডেইলি, সেটাও একবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এই ব্যাগটা ছিল আমার, ব্যাগটা না আমার রাখতে ইচ্ছে হয় না, এত পছন্দ ব্যাগটা। তবে যাই হোক, এবার ব্যাগটাকে রাখি। ওই যে বলছিলাম অফিসে যে ব্যাগটা আমি ডেইলি ইউজ করি সেটা হলো এটা, এটাও আমার শ্রীলেদার থেকেই নেওয়া। এই দেখো অফিসের আই কার্ড এখনও ব্যাগে ঝুলছে, তো যাই হোক এটাও আমার শ্রীলেদার থেকেই নেওয়া। ব্যাগটার কালারটা না আমি এত ইউজ করেছি, এত বৃষ্টিতে ভিজেছে, রোদে পড়েছে, তারপরও কালারটা একদমই নষ্ট হয়নি। তো আর এটা আমাকে আমার দিদি দিয়েছে, দিস ভেরি স্পেশাল ফর মি, বিকজ যখনই আমি এটার দিকে তাকাই অটোমেটিকলি হাসি চলেই আসে, তো ওই জন্য থ্যাংক ইউ দিদি। তো এটার মধ্যে একটা কম্পার্টমেন্ট এটা আছে, মানে এটার মধ্যে আমার ছাতা, ডায়েরি, চশমা যা রাখার আমি তাই রাখি, আর এখানে পেছনে একটা কম্পার্টমেন্ট আছে আর এখানে একটা কম্পার্টমেন্ট আছে। এটার স্পেস এত ভালো, মানে আমার লাঞ্চ বক্স থেকে শুরু করে আমার ডায়েরি, চশমা, ছাতা, যাই যাবতীয় জিনিস সব জায়গা হয়ে যায়, জলের বোতল পর্যন্ত। তো এই ব্যাগটা আমি মানে যতগুলো আমার একদম কমফোর্ট জোনের ব্যাগ আছে সেটার মধ্যে একটা ব্যাগ, আর এগুলো তো এখনও ইউজ করিনি, করলে তারপর বুঝতে পারবো। তবে এই ব্যাগটা আমার ডেইলি ইউজের জন্য এখন পর্যন্ত আমি যতগুলো ব্যাগ ইউজ করছি তাদের মধ্যে সবচেয়ে বেশি কমফোর্টেবল। আর এই ব্যাগটার আরেকটা সুবিধা কী বলো তো, যখনই বৃষ্টি আসে কাপড়টাই মেটেরিয়ালসটাই এরকম যে একদমই ভেজে না, ভেতরে যা থাকে একদমই ভেজে না। আর এই ব্যাগটাও আমি শ্রীলেদার থেকেই নিয়েছিলাম। এই ব্যাগটার প্রাইস ছিল অ্যারাউন্ড 500 or 600, আমি 7 মাস আগেই যখন কলকাতা গিয়েছিলাম তখন ওখান থেকে নিয়েছিলাম। তো চলো আমার ব্যাগের কালেকশান আজকের জন্য এই পর্যন্তই, আরেকদিন যখন আমি ওখানে যাব আমার বাকি ব্যাগগুলো আছে সেই ব্যাগগুলো তোমাদের সবাইকে একবার দেখিয়ে দেব। তো চলো ব্যাগের কালেকশনের আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, কালকে ফিরে আসবো বিতা নতুন দিন অ্যান্ড বিতা নতুন ব্লগ। সো তোমরা সবাই খুব 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 ভালো থাকো, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি, টাটা।